ঘরের চালে বজ্রপাত থেকে আগুন। খাগড়াছড়ির দিঘিনালার মেরুঙের বেতছড়িতে এ ঘটনায় মা ও শিশু সন্তান পুড়ে অঙ্গার। একই দিন রামগড় ও মাটিরাঙ্গায় বজ্রপাতে আরও দুজনের মৃত্যু। বেশি বেশি বজ্রপাতে উদ্বেগ উৎকণ্ঠায় খাগড়াছড়িবাসী। আগে বজ্রপাত হলে কাজ কাঁচরা এই যে বন জঙ্গলে হয়, এখন গ্রামে বড়ে এরকম হয়। বজ্রপাত তো বর্তমানে যা দেখা যায় এটা সবাই আমরা আতঙ্কিত, কারণ আগে তো গরু ছাগল হঠাৎ করে দূরে দূরে শোনা গেছে কিন্তু দেখি নাই। এখন দেখলাম ঘরের ভিতরে পূজা পুরা ঘরটা চলে গেল। কালবৈশাখের ঝড় হলো, বজ্রপাত হলো, সেখানে কিন্তু খাগড়াছড়িতে 5-6 জনের মৃত্যু হয়েছে, গবাদি পশুর মৃত্যু হয়েছে। তো এই জায়গা থেকে আসলে উত্তরণের পথ আমাদের বের করতে হবে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের আসলে আরও সচেষ্ট হতে হবে। অবাধে গাছ ও পাহাড় কাটা সহ নানাভাবে পরিবেশ ধ্বংসকে কারণ হিসেবে দেখছেন পরিবেশবিদরা। বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগ রোধে বৃক্ষবান্ধব পরিবেশ গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা। প্রকৃতি বিগড়ে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধানত কারণ হলো উন্নয়ন, এবং এই উন্নয়নের সাথে আমাদের অনেকগুলো বিষয় জড়িত থাকে, যেমন আমরা পাহাড় কাটি, গাছ কাটি, এগুলো উন্নয়নের কারণেই বা উন্নয়নের উজ্জ্বলতে কাটা হয়। তো যখন কোনো এলাকায় বিশেষ কোনো এলাকায় বিশেষ ধরনের উন্নয়ন প্রকল্পের জন্য নির্বিচারে পাহাড় কাটা হবে, গাছ কাটা হবে, বৃহদাকার গাছ থাকবে না, তখন ওই সব অঞ্চলের বজ্রপাতের প্রকোপটা বেড়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন পরিবেশ ধ্বংস ও প্রযুক্তির ব্যবহারে তাপমাত্রা সম্প্রসারণ হওয়ায় এ পরিস্থিতি। প্রযুক্তির যে ব্যবহার, অতিরিক্ত জনসংখ্যা এবং বিশেষ করে আমাদের বনজ সম্পদ ধ্বংস, এই কয়েকটা কারণে আমাদের পরিবেশের যে বিপর্যয় হচ্ছে, সেই পরিবেশের বিপর্যয় শুধু আপনাদের যে আমরা যে বলি যে হিমবাহগুলা গলে যাবে কিংবা আমাদের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে এইটা না, শুধু আমরা দেখছি যে আকাশেও যে বজ্রপাত প্রচুর পরিমাণে শুরু হচ্ছে। বজ্রপাত হওয়ার একটাই কারণ তাপমাত্রার যে হ্রাস বৃদ্ধি বা সম্প্রসারণ এবং সর্বৈতিক পরিবেশের যে ভারসাম্যহীনতা, সেই কারণে এটা ঘটেছে বলে আমি মনে করি। খাগড়াছড়িতে প্রকৃতি ধ্বংসের মহোৎসবের লাগাম টেনে পরিবেশ রক্ষায় আইনের কঠোর প্রয়োগের দাবি এলাকাবাসী ও পরিবেশ কর্মীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।